পাচ্ছি না। সখা যিনি চন্দ্রকার কথা আমাদের এই সমস্ত বলে দিই, ওকে জিজ্ঞাসা করলে সীতা উত্থান অবশ্যই হবে। বলো বলো রে সখা বিভীষণ, বলো আমরা আমরা কেমন ভাবেছি সীতা উদ্ধার করবো? প্রভু রামচন্দ্র, প্রভু রামচন্দ্র, সীতা উদ্ধারের ব্যবস্থা আমি নিশ্চয়ই নেব। হ্যাঁ হ্যাঁ, আমার স্মরণ হয়েছে, আপনাকে যদি সীতা উদ্ধার করতে হয় তাহলে 108 দিনের মধ্যে দিয়ে আপনাকে ষষ্ঠী পুজো করতে হবে। হ্যাঁ হ্যাঁ সখা বিভীষণ, বলুন বলুন যে 108 দিনের মধ্যে আমি কোথায় পাবো? প্রভু রামচন্দ্র, প্রভু রামচন্দ্র, আপনি সেই 108 দিনের পত্র পাবেন জয়পুর সাগরে। কিন্তু ওই জয়পুর সাগর থেকে সেই নীলপত্র আনবে কে? হ্যাঁ আমার স্মরণ হয়েছে, আমার হনুমান ছাড়া এই নীলপত্র কেউ আনতে পারবে না। হনুমান বলুন, প্রভু আমাকে কি জন্য ডেকেছে? ওরে হনুমান, তুমি ছুটে যাও জয়পুর সাগর, জয়পুর সাগর থেকে 108 দিনের পত্র নিয়ে আসবে। Thank you.
Thank you.
অরে অরে কুলঙ্গায় শঙ্করাসুর তুমি আমাকে চেনো না, চেয়ে দেখো আমাকে। একই ভালোবাসা।
হে বিষ্ণুদেব, এই নির্বত্ব রক্ষা করবে আমার কঙ্কাল গো। তুই জানো মায়ের
Thank you.
হনুমানের কোনো বাধা বিঘ্ন হয়েছে? না দাদা, না দাদা, হনুমানের কোনো বাধা বিঘ্ন হতে পারে না। ওই দেখো, ওই দেখো, সেই হনুমান প্রভু আপনার কৃপায় আমার কোন বাধা বিঘ্ন হয়নি, তাই আমি করেছো আটটি নীলপুত্র নিয়ে এসেছি। রে ভাই লক্ষণ, রে ভাই লক্ষণ, তাহলে তাহলে এবার আমরা দুর্গা পূজা শুরু করে দিই। এখানেই সমাপ্ত করা হলো।